অবশেষে সকল গুঞ্জনকে এড়িয়ে বিয়ের বসলেন চিত্রনায়িকা পরিমণি বিস্তারিত দেখুন ভিডিওতে চিত্রনায়িকা পরিমণি বিয়ে করেছেন পাত্র কামরুজ্জামান রনি তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের নির্দেশক ও সদস্য দশে মার্চ রাতে রাজধানী রাজারবাগ এলাকায় পরিমণি ও কামরুজ্জামান রনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এদিকে রনি তার বিয়ের খবর নিশ্চিত করে বলেন পরিমণির সঙ্গে বিয়েটা হঠাৎ করেই করে ফেলেছি বর্তমানে দুজন মংলা বন্দরের পাশে কর্মজল এলাকায় আসি এখানে পরিমণি অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ছবির শুটিং করছে এদিকে অভিনেত্রী নির্মাতা হৃদি হকের উনিশশো একাত্তর সেই সব দিন ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রনি ওই ছবিতে অভিনয় করেছেন পরিমনি সেখানে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় তাদের এক পর্যায়ে রনি বিয়ের প্রস্তাব দেন পরীকে এদিকে জানা যায় মনে মনে রনির প্রতি বেশ দুর্বল ছিলেন পরী তাই তো প্রস্তাবটি এড়াতে পারেনি এদিকে পরিমণি বলেন প্রায় পাঁচ মাস আগে ছবির গল্প শোনানোর জন্য রীতি আপুর সহ রনি এসেছিল আমাদের বাসায় তখন আমি তাকে তেমন ভাবে খেয়ালি করিনি শুটিংয়ে গিয়ে কোথায় থাকবো কিভাবে যাব সেসব নিয়ে তার সঙ্গে প্রথম আলাপ শুরু হয় এভাবে এক সময় আমাদের মধ্যে সক্ষতা গড়ে ওঠে মার্চের তিন থেকে সাত তারিখ আমরা শুটিং করি সেখানে ভীষণ আনন্দের সময় পার হয়ে যায় আটে মার্চ ঢাকায় এসে আমি তাকে খুব মিস করছিলাম পরদিন নয় মার্চ আমরা দেখা করি এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেন জানা যায় আমার মন কেমন যেন করে উঠে ওই রাতে আমরা বিয়ে করে ফলি যোগ করেন ভালোবাসার সীমাহীন অভিনেত্রী